Hello. ভয়ঙ্কর তুষার ঝড়ে কি অবস্থা, কি পরিস্থিতি পরিস্থিতি সৃষ্টি হয়েছে দেখেন একবার। কিছুক্ষণ আগে সিটির গাড়ি এসে কিছুটা রাস্তাটা পরিষ্কার করে দিয়ে গেছে একটা অংশ গাড়ি চলাচলের জন্য। আর এছাড়া এই অবস্থায় ছিল, দেখেন কি অবস্থা, যার যার বাড়ির সামনে যার যার গাড়ি, শেষে ক্লিয়ার রাখার চেষ্টা করতেছে। কামরুজ্জামান কামরুল, রোকন চৌধুরী, কি খবর ভাই, কেমন আছেন আপনারা? দেখেন যার যার বাড়ির সামনে যার যার গাড়ি। এই মাই ফ্রেন্ড, গাড়ির কি অবস্থা, ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? নজরুল ইসলাম কি লিখছে, রিগান চৌধুরী তুমি কই এখন? আমি আছি বোস্টনে তোমার হার্ভার্ড ইউনিভার্সিটির পাশে। গাড়ি আসতেছে, রাস্তা দিয়ে চলাচলের সময় এই মুহূর্তে সবচেয়ে বিপদ হলো গাড়ি, কারণ রাস্তা এতই পিচ্ছিল, কখন যে গাড়ি কার উপর দুইশে যাবে তার কোনো ঠিক নেই। আর রাস্তা ছাড়া তো চলাও যাবে না, কারণ প্রায় 2 ফুট 2.5 ফুট পরিমাণে স্নো হয়েছে। কেটে দিলাম, পরে কথা বলবো। হাসিফ হাসিফ লেখছে, এগুলো কি বরফ, আরে ভাই বরফের মধ্যে দিই, দেখো কি অবস্থা।
বাড়ির সামনে আঙিনা পরিষ্কার করার জন্য। প্রত্যেকে তাদের আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন করতেছে। Hey mama, how are you? Good. এই যে হলো গাড়ি, বরফ, আইস কাটার, এটা দিয়ে রাস্তা পরিষ্কার করে। তবে দেখতে কিন্তু অনেক সুন্দর, একদম এমডি মিঠুন, এমডি মিঠুন ভাই, এটা কোন দেশ? আমি এটা হলো আমেরিকা, আমেরিকার বোস্টন থেকে বলছি। রাস্তা এত পিচ্ছিল, গাড়ি থ্যাংক ইউ, দেখেন কি অবস্থা, একটা গাড়ি আর একটা গাড়ি ক্রসিং করতে ভয় পায়, গাড়ি ন্যায় একদিকে চলে যায় আরেকদিকে, চাকার দিকে দেখেন, গাড়ি চাকার দিকে। ওয়েট 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 মাই ফ্রেন্ড, ও ইয়েস, থ্যাংক ইউ। Thank you. Rubel Hussein Marjub. রুবেল হোসেন মারজুব লিখছেন, হাই, হ্যালো, কী খবর ভাই, কেমন আছেন? বি এম নাসির, কেমন আছো ভাই? ভালো আছি দাদা, আপনি কেমন আছেন? আচ্ছা, রুবেল হোসেন মারজুব বলছে যে ভাই কই যান? ভাই আমি জবে যাচ্ছি, দুইটা থেকে আমার জব শুরু হবে, আর কিছুক্ষণ সময় বাকি আছে। এমনিতে সময় আমার মোটর বাইক নিয়েই যাই প্রতিদিন, কিন্তু এর মধ্যে মোটর বাইক চালানো অসম্ভব, মোটর বাইক চালানো অসম্ভব, কাজেই মোটর বাইক নিয়ে তো এর মধ্যে যাওয়া যাবে না।
এখানে চার চাকার গাড়ি ঠিক মতো চলতে পারে না। ও মাই গড, কিভাবে যাব দেখেন, কিভাবে রাস্তা পরিষ্কার করে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এখন দুইটা বাজে না, অবশ্য দুইটার কাছাকাছি, আমি তো টাইমটা দেখতে পাচ্ছি না। এই হলো আমার অবস্থা। এইভাবে কয়েক মানে 5 মিনিট পর পর এইভাবে রাস্তা পরিষ্কার করে দিয়ে যায়। এবং ও মাই গড, শেষ করে দিয়েছে। কিভাবে যে এখন ওই দিকে যাবো, ও মাই গড, মিঠুন ভাই সাবধানে, অবশ্যই সাবধানে থাকার চেষ্টা করি ভাই, এর জন্য রোডে থেকে সাইড রোডে চলে আসলাম। রোডের ভিতরে গাড়ি ব্যালেন্স থাকে না, অনেক সময় একটু ভালোভাবে চলা যায় রোড দিয়ে, কিন্তু ভয় লাগে কারণ গাড়ির ব্যালেন্স থাকে না। তো অলরেডি আমি আমার কাজের জায়গায় চলে আসছি, তারপরে আর আমি চেষ্টা করবো যারে কিছুক্ষণ তাদের সাথে থাকার, দেখি যে সামনে কি অবস্থা। হ্যাঁ ভাই, একবার দিয়ে দিতেছি, মোহাম্মদ দেলার হুসেন মোল্লা ওয়াসি। দূর কতটুকু বাসা থেকে, রাশেদ রিশাদ হৃদয়। আচ্ছা, বাসা থেকে বেশি দূরে না, কাছাকাছি 5 মিনিটের পথ।
MD Jobair Islam. Bhai, kemon achen? Jobair bhai. Jobair Islam. Eta bhai, eta kon desh? Bhai, apni je deshe achen, ami oi deshei achi. Samrat Akbar, be careful. ভাই সব সময় বরফ পড়ে না, তবে এখন মানে গতকালকে থেকে আবহাওয়াটা একদিন এইভাবে থাকবে, তারপর আবার সব ঠিক হয়ে যাবে। শীত সব সময় মানে শীত শুরু হয়ে গেছে কিন্তু বরফ সব সময় পড়ে না, বরফটা সব সময় পড়ে না, মাঝে মাঝে পড়ে। ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই। সবাই আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন ইনশাআল্লাহ। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।